হাসো দেখি দে হাত দেখো কি বলবে জয়নীতি আমাদের এটা যে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা যে এই 5-6 হাজার বা 25,000 30,000 ভোটে জিতবো সেটা চিন্তা ভাবনা ছিল কিন্তু আমার একটাই কথা কি পশ্চিমবাংলা যে আদার্স নিউজ চ্যানেলগুলো যে এই দুদিন থেকে সে সমীক্ষা দিল দেওয়াতে এরা যে এত টাকায় বিক্রি হয়েছে আমরা জানি না বিজেপির কাছে কত টাকা কত কোটি টাকা নিয়ে এটা যে এই খামগেলি করলো জনসাধারণ পাবলিক আমাদের সাথে আছে দিদির সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমরা এটাই চিন্তা আমরা আমার এটাই নিশ্চিন্ত ছিলাম যে আমরা পশ্চিমবাংলায় থাকবো আমরা আছি আমরা সামনের দিনেও আগামী দিনেও থাকবো মাতা দেবেন আপনি জেতার পর মাতালার গ্রাম পঞ্চায়েত মাতালার গ্রাম পঞ্চায়েত আমরা যে 2324 ভোটে হারাইছি এটা আমাদের মধ্যে একটা গুচ্ছিক আন্দোলন ছিল তার জন্য হারছি সেটার জন্য ব্যাপার নাই কিন্তু সামনের দিনে আমাদের পার্টির উপর উদ্বোধন কর্তৃপক্ষের ন্যস্ত করা আছে যাতে সাধারণ মানে সামনের দিনে সাধারণ পাবলিক জনসাধারণ যাতে আমার দিদির যে আদর্শ নীতি সেই নীতি অবলম্বন করতে পারি তার চিন্তা ভাবনা আমরা পার্টিতে জানাচ্ছি আমাদের চিন্তা ভাবনা আছে সাধারণ লোকের জন্য চিন্তা ভাবনা আমরা করবো এ জয় অত্যন্ত জনগণের রায়ের জয় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নকে বিশ্বের দিকে মানুষ ভোট দিয়েছে এটা বিজেপির তাদের যে মানে জাতিভেদ তাদের যে অগণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন করার যে কৌশলটা নিয়েছিল তার প্রতিবাদ করে মানুষ খুব সুন্দরভাবে স্বেচ্ছায় তৃণমূলকে ভোট দিয়েছে এবং আমরা কুচবিহারের জনগণকে সার্বিক অভিনন্দন জানাই আমার নাম শ্রী সুভাষ রায় তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805414 না কাদ করি না।